তোমরা আমাকে অলরেডি দেখেছো, এটা আমি তারাপীঠের ব্লগে পড়েছিলাম। দিস ইজ বিউটিফুল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস বিউটি কেয়ার। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর একটা ওয়ান অন ওয়ান ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো জুয়েলারি কার না পছন্দ? আমরা মেয়েরা তো জুয়েলারির জন্য একদম পাগল। তো আজকে আমি ঠিক করলাম যে আমার কিছু পার্সোনাল জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো ঝটপট ভিডিওটা স্টার্ট করে দিই। এই যে এত বড় একটা পেটি নিয়ে চলে এসেছি এখানে, এতে আমার সব জুয়েলারিজ আছে, কিন্তু এখানেও অনেক কিছু বাকি আছে, এখানেও সব ধরেনি, তো পাশে এখানে রাখা আছে। তো চলো তাহলে স্টার্ট করি। সবার আগে আমি দেখাবো একদম একটা সিম্পল নেকপিস। এই নেকপিসটা, এটা আমি প্রায় 3-4 বছর আগে কিনেছিলাম, আর সেটা এইভাবেই আমি খুব যত্ন করে আমি আমার জিনিসপত্র কিন্তু গুছিয়ে রাখি। এটাকে আমি প্রায় আজ থেকে 4 বছর আগে কিনেছিলাম। ভীষণই সুন্দর, এগুলো হ্যান্ডমেড জুয়েলারি, ভীষণই সুন্দর দেখতে। আর এটা যে কোনো শাড়ির সঙ্গে বা সালোয়ারের সঙ্গে খুবই ইজিলি পরা যায়। আর যদি লাল বা ইয়েলো কালারের শাড়ি হয় তাহলে তো একদমই সেম টু সেম ম্যাচিং হয়ে যায়। সঙ্গে আছে এই ধরনের দুটো ইয়াররিংস, এতে থ্রেড ওয়ার্ক আছে আর নিচে এইভাবে স্টোনের ওয়ার্ক করা আছে ছোট ছোট। আর একদমই হ্যান্ডমেড জুয়েলারি। চোকারটাকেও না ওয়্যার করি, তো আমি আলাদাভাবে এগুলোকেও পরি যখন আমি সালোয়ার বা কুর্তির সঙ্গে পরি, খুবই ভালো লাগে দেখতে। তো এটাকে সরিয়ে রাখছি, চলো নেক্সট একটা আইটেম তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একদম পিওর পার্ল জুয়েলারি একটা, এটা আমাকে গিফট করা হয়েছিল অনেক দিন আগে। এটা আমি গিফট পেয়েছিলাম অনেক দিন আগে। তো এই হচ্ছে সেই নেক পিসটা, একদমই পিওর পার্ল আছে, আর সেই সঙ্গে এখানে একটা ছোট্ট শামুকের উপর একটা ছোট্ট পার্ল দেওয়া আছে, আর সেই সঙ্গে এখানে ছোট ছোট দুটো ইয়াররিংস আছে। আমি এটা একবারও কোনো অকেশনে এখনো পর্যন্ত পরিনি, কিন্তু আমার খুব ইচ্ছা আছে আমি এটাকে কোনো শাড়ির সঙ্গে ওয়্যার করবো, আর তখন তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করবো। তো এইটা হচ্ছে সেই নেক পিসটা, ভীষণই সুন্দর দেখতে। এই ধরনের নেক পিস সাধারণত পুরী বা দীঘার সাইডে খুব ভালোভাবে পাওয়া যায়, তোমরা অনেকেই জানো। তো এটা আমি গিফট পেয়েছিলাম, তো চলো এটাকে সরিয়ে রাখছি পাশে। নেক্সট যে নেক পিসটা তোমাদের দেখাচ্ছি, এটা তোমরা আমাকে অনেকবার দেখেছো আমি আমার শ্যুটের সময় ওয়্যার করি, বা এমনি বেশিরভাগ টাইমে আমি পার্সোনালি এটাকে বেশি ওয়্যার করতে পছন্দ করি। এটা আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম অনেক বছর আগে, 3-4 বছর আগে হবে, কিন্তু এটা অ্যাজ ইট ইজ যেমনকার তেমন সেরকম রয়ে গেছে। এই যে এটা তোমরা আমাকে অলরেডি দেখেছো, এটা আমি তারাপীঠের ব্লগে পড়েছিলাম আমার সালোয়ারের সঙ্গে। তো এটার অ্যাজ ইট ইজ কালারটা এরকমই ব্রাউন, খুবই সুন্দর মেটালিক একটা কালার, আর ভীষণই সস্তা এটা। এটার প্রাইস আমি কত ছিল আমার ঠিক মনে পড়ছে না, বাট খুবই সুন্দর দেখতে এটা। এটার সঙ্গে কিন্তু কোনো রকম আলাদা করে কোনো ইয়াররিংস ছিল না, আমি আলাদা করে দুটো ইয়াররিংস কিনেছিলাম যেটা এর সঙ্গে প্রায় একই রকমভাবে ম্যাচ হয়ে গেছিলো, তাই আমি এর সঙ্গে এই ইয়াররিংস দুটোই ওয়্যার করি। এই যে এই দুটো আমি আলাদাভাবে পরি, আবার এই নেকপিসটার সঙ্গেও পরি, খুবই ভালো ম্যাচ হয়ে যায় এই নেকপিসটার সঙ্গে এই ইয়াররিংস দুটো, খুবই ভালো ম্যাচ হয়ে যায় এই নেকপিসটার সঙ্গে এই ইয়াররিংস দুটো। তো খুবই ভালো জিনিস এটা, একটা খুবই স্টাডি একদম। তো সরিয়ে রাখছি এটা। নেক্সট যেটা দেখাবো সেটা একটা, অনেকক্ষণ থেকে অনেক ছোটো ছোটো জিনিসপত্র দেখাচ্ছি তাই না, চলো এবার একটা বড় নেকপিস দেখাই তোমাদের। এই যে এটা একটা ওয়েস্টার্ন নেকলেস, এটাও তোমরা অলরেডি দেখেছো, আমি এটা পরেছিলাম আমার হোলির মেকআপের লুকটাতে। তো ভীষণই সুন্দর, এটা ওয়েস্টার্ন নেকলেস, বাট তোমরা চাইলে শাড়ির সাথেও এটা করতে পারো, বাট সেইভাবে তোমাদের মেকআপটাও করতে হবে। তো অসম্ভব সুন্দর একটা নেকপিস এটা, এই যে এটাকে এইভাবে পরলে যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে এটা পরলে দারুণ লাগে, প্লাস এটা যখন কোনো শাড়ির সাথে একটু মডেল লুক করলেও এই যখন এই নেকপিসটা পরলে খুব ভালো লাগে। তো আমার খুব পছন্দের একটা নেকপিস এটা, কিন্তু এটার সাথে কোনো রকম কোনো ইয়াররিংস নেই, তো আমার কিছু মনেও হয়। একটু করে আমি টিপস দিয়ে দিই, অনেকেই বলো যে আমরা নেকপিস পরলে নেকপিসের কালার
নষ্ট হয়ে যায় বা র‍্যাশ এসে যায় গলাতে। তো এই ধরনের নেকপিস পরার আগে তোমরা যে পারফিউম ইউজ করো, আগে তোমরা পারফিউমটা ইউজ করে তারপর নেকপিসটা পরো। এতে নেকপিসের কালার অনেক অনেক দিন স্টে করে, সেই সঙ্গে র‍্যাশ বেরোনোর চান্সেসটাও একদম থাকে না। তাই যখনই নেকপিস পরবে তার আগে তোমরা পারফিউম ইউজ করে তারপর নেকপিস পরো, তাতে এতে কালারটাও ভালো থাকবে আর অনেক দিন লংজিভিটিও দেবে। তো চলো, অনেকক্ষণ জ্ঞান দিয়ে দিলাম, এবার এটাকে সরিয়ে রাখি। নেক্সট আবার একটা নেকপিস তোমাদের দেখাচ্ছি। এই একটা নেকপিস, এটা একটা আছে, এটা ও একদমই সিম্পল। এর সঙ্গে আছে এই ধরনের দুটো ইয়ারিংস, ছোট ছোট এই ধরনের ছোট ছোট দুটো ইয়ারিংস লম্বা লম্বা। আমি ইয়ারিংসগুলো বেশি পছন্দ করি না, আমি এই নেকপিসটাই বেশি পরতে ভালোবাসি, তাই আমি এটাই বেশি পরি। তো এটার মধ্যে এরকম ইয়েলো কালারের ছোট ছোট থ্রেড ওয়ার্ক করা আছে, আর সেই সঙ্গে ছোট ছোট স্টোনও আছে, আর সম্পূর্ণ ব্ল্যাক কালারের থ্রেড ওয়ার্ক করা আছে, আর তলায় এরকম ছোট 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 স্টোন দেওয়া আছে, আর সেই সঙ্গে এরকম ব্ল্যাক কালারের পুরো থ্রেড, আর এখানে ছোট ছোট দুটো তিনটে মোতি দেওয়া আছে, যেগুলো দিয়ে তোমরা তোমাদের গলার সাইজ ওয়াইজ তোমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারো। তো খুবই সুন্দর একটা নেকপিস, এটাকেও আমি গড়িয়াহাট থেকে নিয়েছিলাম অনেক দিন আগে। তো নেক্সট যেটা দেখাবো, নেক্সট একটা তোমাদের নেকপিস দেখাচ্ছি, যেটা আমি এখনো পর্যন্ত ওয়্যার করিনি, বাট আমি খুব পছন্দ করি এই নেকপিসটা। এইটা, এই যে দিস ইজ বিউটিফুল, থ্রেড ওয়ার্ক করা আছে, আর এখানে আছে কার্ডবোর্ড, কার্ডবোর্ডের উপরে এখানে এরকম কড়ি দিয়ে আর থ্রেড দিয়ে পুরো ডিজাইন করা আছে, পুরোটাই এখানে থ্রেড আর তার সঙ্গে কড়ির এখানে খুব সুন্দর কোঅর্ডিনেট করে লাগানো হয়েছে, আর পুরোটাই থ্রেড ওয়ার্ক হয়েছে এখানে। ভীষণ সুন্দর একটা নেকপিস, পার্সোনালি এই নেকপিসটা কোনো রেড হোয়াইট শাড়ির সঙ্গে পরতে চাইবো ম্যাচিংয়ের জন্য। আর এর যে ইয়ারিংসগুলো আছে, এগুলো এই ইয়ারিংসগুলো এমনই, এগুলো তোমরা চাইলে এমনিও পরতে পারো, যেমন এই যে উইদাউট নেকপিসটাও তোমরা এই নেক এই জুয়েলারিটা পরতে পারবে, এমনভাবেই এই নেকপিসটা তৈরি। তো উইদাউট নেকলেসটাও তোমরা এইটা কিন্তু পরতে পারবে, শুধুমাত্র এই ইয়ারিংসগুলো পরে কোনো একটা সালোয়ার বা কুর্তি পরে নাও, তাহলেও ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর সেম এইভাবে এইখানে কার্ডবোর্ড দেওয়া আছে, আর এখানে একটা হুক, আর তার সঙ্গে এরকম সাদা সাদা করি আর লাল থ্রেড ওয়ার্ক, ভীষণই সুন্দর। এটা এটাকেও সরিয়ে রাখছি, আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আমার ভীষণ ভালো লাগছে আজকে তোমাদের সঙ্গে এই জুয়েলারি কালেকশনটা শেয়ার করে। তো তোমরাও কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে এই নেকলেসগুলো দেখতে। আচ্ছা, এটা আমি সরিয়ে রাখলাম। আচ্ছা, এবার একটুখানি অক্সিডাইজের দিকে চলে যাই, হ্যাঁ একটুখানি অক্সিডাইজ একটা জুয়েলারি দেখাই। এটাও হ্যান্ড, এটা একটা চোকার, এই যে এটা একটা চোকার, এইভাবে এই চোকারটা আসে। আমি লাস্ট ব্লগে অকৃতিতার যে লাস্ট ব্লগটা ছিল তাতেই এই চোকারটা ওয়্যার করেছিলাম। এই চোকারটা সঙ্গে যে ইয়ারিংসগুলো আছে, ইয়ারিংসগুলো আমার বেশি পছন্দ এই চোকারটার থেকে, বিকজ এই ইয়ারিংসগুলো জাস্ট অসম অসম। এরকম ধরনের ইয়ারিংস ভীষণই সুন্দর, জাস্ট ইয়ারিংসগুলো পরে যে কোনো শাড়ির সঙ্গে শুধু ইয়ারিংসগুলো পরলেও কিন্তু দারুণ দেখতে লাগবে। এটা ব্ল্যাক আর গোল্ডেনের একটা দারুণ কম্বিনেশন, খুব সুন্দর খুব সুন্দর। আমার কাছে বহু পুরনো জুয়েলারিজ আছে যেগুলো আমি বহু দিন ধরে স্টোর করে রাখছি, কিন্তু এটার এগুলোর কোনো রকম কোনো কালার ফেড হয়নি, কারণ আমি সবসময় আমার জুয়েলারিজগুলোকে আলাদা আলাদাভাবে স্টোর করি। একটা বক্সের মধ্যে স্টোর করলেও প্রত্যেকটাকে আমি আলাদা আলাদাভাবে প্লাস্টিক ব্যাগের মধ্যে রাখি, যাতে এটা একের সঙ্গে একটা টাচ না হয়। এতে যেটা হয়, যেটা এই যে অক্সিডাইজের যে জুয়েলারিগুলো হয়, এটা একটার সাথে একটা রাখলে খুব তাড়াতাড়ি কালার ফেড হয়ে যায়, যেটা এই প্লাস্টিক ব্যাগের মধ্যে রাখলে সেই কালার ফেড হওয়ার চান্সেসটা অনেক কমে যায়। তাই তোমরাও এই ট্রিকটা ট্রাই করতে পারো তোমাদের জুয়েলারিসগুলোকে স্টোর করার জন্য, আর হোপফুলি তোমাদের কাজে আসবে এই ট্রিকটা। তো চলো নেক্সট আবার চলে যাই, আবার দেখাই তোমাদের একটা হ্যান্ডমেড জুয়েলারি। এটাও আমি ভিডিওতে পড়েছি এর আগে,
এই যে এইটা এটা এখানে এটাও একটা কার্ডবোর্ড দেওয়া আছে কার্ডবোর্ডের ধরে ছোট ছোট এখানে ঘুমুর আছে আর সেই সঙ্গে ইয়েলো এন্ড গ্রিন কালারের থ্রেড ওয়ার্ক আর ইয়ারিংস গুলো আছে ঠিক এই রকম ছোট ছোট সিম্পল সিম্পলের উপরে এলিগেন্ট দেখতে এই যে ছোট ছোট মতো দেখতে আর এই চোকারটা আমি মানে যে কোনো সিম্পল অকেশন বলো বা এমনি দুপুরবেলা কোনো অকেশন হোক আমি এই চোকারটা পরতে খুব পছন্দ করি এটা অ্যাকচুয়ালি একটা কণ্ঠি এই যে এই কণ্ঠিটা এইভাবে কণ্ঠিটা আসে এখানে মিনেকারি ওয়ার্ক করা আছে ছোট ছোট দুটো ময়ূর আমার মিনেকারি করা যে কোনো ধরনের জুয়েলারি ভীষণ পছন্দ তো এই ধরনের ছোট ছোট দুটো মিনেকারি করা আছে আর এখানে একটা ছোট্ট মতো ঘুমুর দেওয়া আছে আর এখানে এই যে লকটা আছে এই যে লকটা এখানে অনেকগুলো চেনের মতো দেওয়া আছে তোমার অ্যাডজাস্ট করার জন্য নেকলেসটাকে আর সেই সঙ্গে দুটো ছোট ছোট ইয়ারিংস আছে একদম ছোট্ট ছোট্ট দুটো ইয়ারিংস এই দুটোতেও মিনাকারি করা আছে এক করে দেখাই আর এক করে সরিয়ে রাখি তাহলে আমার অনেক পরবর্তীকালে আমার বুঝতে সুবিধা হবে আচ্ছা নেক্সট দেখাবো আরেকটা চোকার এটা গোল্ড প্লেটের চোকার এই যে এই একটা ছোট্ট গোল্ড প্লেটের চোকার এটা এরকম ভাবে আসে এখানে ক্রিস্টালের কাজ আছে আর সেই সঙ্গে গোল্ড প্লেট করা আছে গোল্ডেন প্লেটিং করা আছে আর এগুলো সব ক্রিস্টাল ক্রিস্টালের কাজ আর এর পেছনে এইরকম একটা ট্যাসেল দেওয়া আছে ট্যাসেলটাকে অ্যাডজাস্ট করার জন্য এই যে ছোট বড় করার জন্য দেওয়া আছে এখানে ট্যাসেলটা আর এর সঙ্গে যে দুটো ইয়ারিংস আছে এই যে এখানে ছোট্ট ছোট্ট দুটো ফুলের মতো ইয়ারিংস এই দুটো এমনি আমি ওয়্যার করি যে কোনো ড্রেসের সঙ্গে খুব ভালো পরা যায় তো মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা সবাই জুয়েলারিস পরি তাই না ভালোই লাগে জুয়েলারিস যদি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরা হয় তো পার্সোনালি আমার সোনার গয়না একদমই পছন্দ নয় কিন্তু অক্সিডাইজ জুয়েলারি বা এমনি কস্টিউম জুয়েলারির জন্য আমি ভীষণ ভীষণভাবে পাগল তো আমার কাছে দেখতে পাবে শুধুমাত্র এই ধরনের কালেকশনই আমার কাছে দেখতে পাবে এটা একটা অক্সিডাইজ নেক পিস এটা বহু জুয়েলারি একটা এটা বহু টাইপের জুয়েলারি এই যে এটা এখানে একটা ছোট্ট মিরর দেওয়া আছে আর সেই সঙ্গে এখানে ছোট ছোট কিছু ঘুমুর দেওয়া আছে আর নিচেও এরকম ঘুমুর দেওয়া আছে আর এখানে কালো একটা ট্যাসেল আছে এইটাকে অ্যাডজাস্ট করার জন্য এটা বেসিক্যালি একটা বহু জুয়েলারি তো এই যে আমাকে দেখা যাচ্ছে এখানে এই আয়নাটা দিয়ে আর এর সঙ্গে যে দুটো ইয়ারিংস আছে এই যে ইয়ারিংস দুটো আছে এই যে একদমই সিম্পল মেটালিক দুটো ইয়ারিংস এই দুটো বহু জুয়েলারি তো মিক্স অ্যান্ড ম্যাচ করে আমিও এটাকে পরতে থাকি এটাকেও আমি সাইডে রেখে দিলাম একদম শেষে চলে এসেছি আর অল্প কিছু কালেকশনসই বাকি দেখো এখনো রয়েছে ভেতরে এই পেটিটার ভেতরে এখনো এত কিছু রয়েছে আমি জানি না এগুলো আমি কবে কিনেছিলাম বা কবে স্টোর করে রেখেছিলাম আমি জুয়েলারি ভীষণ পছন্দ করি তো এখানে আরেকটা আছে এইটা একটা অক্সিডাইজ জুয়েলারি এই যে একটা সিম্পল নেক পিস একদমই সিম্পল একটা নেক পিস এটা আমি আমার বিয়ের পরপরই এটা কিনেছিলাম তো আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে তো এটা এখানে এটার এই যে ছোট ছোট যে গিনিগুলো ছিল অনেক কটাই গিনি নষ্ট হয়ে গেছে খুলে গেছে আর এই এখানে এখানে ছোট ছোট দুটো ইয়ারিংস রয়েছে এই যে এটাতেও গিনি দেওয়া রয়েছে তলায় আর এরকম একদম সিম্পল দুটো ইয়ারিংস আমি এখন আর এই নেকলেসটা পরি না তাও আমি এটাকে যত্ন করে রেখে দিয়েছি কারণ আমি জুয়েলারিস ভীষণ পছন্দ করি ফেলে দিতে মায়া লাগে তাই না তো পছন্দের জিনিস ফেলে দেওয়ার কথা তো আসে মাথাতেই আসতে হয় আমাদের তো চলো এটাকে আবার গুছিয়ে রেখে দিই যেখানে ছিল তারপর নেক্সট নেকলেসের দিকে মুভ অন করে যাই ঠিক আছে তো নেক্সট কি দেখাই তোমাদের হ্যাঁ নেক্সট একটা তোমাদের নেকলেস দেখাবো এটা হচ্ছে একটা গোল্ডেন জুয়েলারি গোল্ডেন লং জুয়েলারি একটা এই যে এইটা এটা একটা লং নেকলেস একদম লম্বা এরকম ভাবে এটা আমি বেশিরভাগ শাড়ির সাথে পরে থাকি এটার যে লকেটটা আছে না এটা খুব সুন্দর দেখতে এই যে
আমার পার্সোনালি এটা পছন্দ, বাট সেরকমভাবে পছন্দ নয়। আমার মনে হয় এর নেকলেসটে এই যে চেনটা আছে এটা একটু সামান্য ছোট হলে ভালো হতো। এটা আমি যে দোকান থেকে আমি কিনেছিলাম সেখানে আমি বলেওছিলাম, বাট এটার কোনো নেক্সট কোনো অপশন ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে এটা নিতে হয়েছিল। কিন্তু এটা চেনটা একটু ছোট হলে আমার ভীষণ ভালো লাগতো, বাট আমার এই নেকলেসের যে এই যে লকেটটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর, ভীষণই স্টাইলিশ, যে কোনো শাড়ির সঙ্গে বিয়ে বাড়িতে খুব ভালোভাবে এটা পরা যায়। এটা রেখে দিলাম এখানে। এবার দেখাবো, এবার কি দেখাই, এবার কি দেখাই, হ্যাঁ এবার যেটা দেখাবো এটা এই ধরনের নেক পিস আশা করি তোমাদের অনেকের কাছেই আছে। এই ধরনের নেক পিস এক সময় খুব পপুলার হয়েছিল, টোকরা নেক পিস। এটা এটা আমার কাছে বহুদিন ধরে আছে, এটা যখন আমি আমার বিয়ের অনেক আগেকার, এটা এটা আমি এখনও রেখে দিয়েছি। আর যেহেতু একটু কালার ফেড হয়ে গেছে তাই পরি না, বাট এটাকে যত্ন করে আমি রেখে দিয়েছি। এই যে, এই যে এটা একটা ডোকরার নেক পিস, ভীষণই সুন্দর, ক্যামেরাতে মনে হচ্ছে খুব ভালো লাগছে, বাট এটার অ্যাকচুয়ালি কালারটা ফেড হয়ে গেছে। এটা চেনের কালারটা পুরোপুরি ফেড হয়ে গেছে, বাট এর যে লকেটটা আছে এটার কালারটা এখনও মোটামুটি ভালো আছে। আর সেই সঙ্গে এইরকমই ছোটো ছোটো দুটো আউলের ইয়াররিংস আছে, ছোট্ট ছোট্ট। এটা বহু পুরনো, একটা সময় ডোকরার ভীষণ ফ্যাশন ছিল, তো সেই সময় এটা নিয়েছিলাম, খুবই সুন্দর দেখতে। বাট এটার কালারটা যেহেতু ফেড হয়ে গেছে তাই এটা এখন আর আমি পরি না, বাট স্টিল আমি এটাকে যত্ন করে রেখে দিয়েছি। ভিডিওর একদম লাস্টে চলে এসেছি, আর একটাই নেক পিস আমার কাছে বাকি আছে। তো এটা একদম সিম্পল বাট ভীষণই গর্জিয়াস একটা নেক পিস, তো এটারও একটু কালারটা ফেড হয়ে গেছে। তো এই যে এইটা ভীষণই সুন্দর একটা নেক পিস, একদম সিম্পল। এখানে নিচে একটা এরকম ব্লু কালারের স্টোন দেওয়া আছে, আর সেই সঙ্গে উপরে এখানে হোয়াইট কালারের স্টোন দেওয়া আছে। এটা আমি দীঘা থেকে কিনেছিলাম আমার হানিমুনে গিয়ে, ভীষণই সুন্দর, একদমই এলিগেন্ট, সিম্পল বাট এলিগেন্ট একটা নেক পিস। আর সেই সঙ্গে এর ছোটো ছোটো দুটো ইয়াররিংস আছে, এটাতেও সাদা সাদা এরকম পাথর দেওয়া আছে, আর সেই সঙ্গে এরকম নিচে ব্লু কালারের পাথর দেওয়া আছে, একদমই ছোটো ছোটো ইয়াররিংসগুলো। তো এটাও ভীষণ সুন্দর, এটাকে ঠিক কীরকম বলবো, এটা বিছে কাটিং, যেরকম বিছের মতো যে কাটা 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 মতো স্টাইলিং হয়, তো সেরকমই এটারও স্টাইলিং ছিল, এটারই কাটা কাটা মতো। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তো এটা খুবই সুন্দর দেখতে। তো যে কোনো সালোয়ার বা কুর্তির সঙ্গে এই ধরনের নেক পিস ভীষণ ভালো লাগে, খুবই স্টাইলিশ দেখতে লাগে। সো ইয়া, এই ছিল আজকে আমার ভিডিও, আমার জুয়েলারি কালেকশনের ভিডিও। হোপফুলি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে হবে যে আমার কোন নেক পিসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।